অটো রিক্সা, রিক্সার মধ্যে ব্যাটারি লাগানো, এই ধরনের বিভিন্ন নাম আছে, টু হুইলার, থ্রি হুইলার, এইগুলি যেটা চলছে যেমন আমার এলাকা সারা বাংলাদেশে চলছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, অবাক ব্যাপারটা হচ্ছে, এরা যে ব্যাটারিগুলি চার্জ করে এবং 99% যারা, আমার মনে হয় 700 থেকে 800 মেগাওয়াট এইটা চুরি করে যারা চার্জ করে। এই যে চুরি করছে এবং আমাদের 700-800 মেগাওয়াট নিয়ে নিচ্ছে, তারপরে আবার এগুলি চলাও নিষিদ্ধ। সো এগুলির ব্যাপারে বন্ধ করার জন্য আপনি কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কি না, তাতে আমার মনে হয় আমাদের বিদ্যুতেও আমরা পাই। এবং এই যে অটোরিক্সা এবং টু হুইলার, থ্রি হুইলার এবং এমনকি রিক্সার মধ্যেও আজকাল ব্যাটারি লাগানো হচ্ছে, ইটস ভেরি ডেঞ্জারাস, ব্রেক করলে উল্টে পড়ে যাচ্ছে। সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না সারা দেশ ব্যাপী একসাথে, আমি আপনার কাছে সবিনয় জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সংসদ সদস্যকে। আমরা এই সকল ভেহিকেলগুলিকে বলি ইভি ভেহিকেল। সারা বিশ্বে এখন একটা রেভলিউশন চলছে, কত দ্রুত ট্রান্সপোর্ট সেক্টরকে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে নিয়ে যাওয়া হবে। এতে সুবিধা দুইটি, আমরা যারা তেল দিয়ে গাড়ি চালাই, ডিজেল হোক পেট্রোল হোক, সেই তেল দিয়ে গাড়ি ইঞ্জিন যে ঘুরে তার যে শক্তি সঞ্চয় করে তার এফিসিয়েন্সি লেভেল হলো 20%। আর যদি ইলেকট্রিক দিয়ে যে এনার্জি বা শক্তি সঞ্চয় করে গাড়ি চালাবেন তার এফিসিয়েন্সি হলো 80%। মূলত আমরা এনকারেজ করি ইলেকট্রিক ভেহিকেলগুলো আসুক বাজারে যত দ্রুত পারে। এতে যেই 1 কিলোমিটার তেলের যে যানবাহনটা আছেন, যানবাহন 1 কিলোমিটার চলতে যদি 100 টাকা লাগে কোনো যানবাহনের, যদি ইলেকট্রিক দিয়ে সেই যানবাহন চলে তা খরচ হবে 20 টাকা। সো বাংলাদেশে 40 লক্ষের উপর থ্রি হুইলার আছে যারা লেড ব্যাটারি ইউজ করে। লেড ব্যাটারিগুলো চার্জ করতে সময় বেশি লাগে, 7 থেকে 8 ঘন্টা। এই ব্যাটারিগুলো যদি লিথিয়াম ব্যাটারি হয় তাহলে চার্জ করতে লাগবে আধা ঘন্টা। কিন্তু আমরা যে কাজটা করেছি বিদ্যুৎ বিভাগ, গত বছর আমরা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের পলিসি বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী উনিও অনুমোদন দিয়েছেন, আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি সবগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। যে কেউ যদি কোনো চার্জিং স্টেশন বসাতে চায় ওয়েবসাইটে গিয়ে নীতিমালা অনুযায়ী চার্জিং স্টেশন অ্যাপ্লিকেশন করে বসাতে পারে। আপনার গাড়ি যদি ইলেকট্রিক হয়, থ্রি হুইলার হয়, আর আপনি যেটা কথা বলছেন এই থ্রি হুইলারগুলো 40 লক্ষ, আমি এদেরকে বলি বাংলার টেসলা। নিজে হাতে তৈরি করছেন, আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে কাজ করছেন, আমরা এদেরকে বাধা দিচ্ছি না। হ্যাঁ, যান্ত্রিকভাবে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করছে সেটা রিটার্ন কিন্তু অনেক বেশি। এই 40 লক্ষ রিক্সা চালক যারা ইলেকট্রিসিটি ব্যবহার করছে তারা অবশ্যই আয় করছে, এবং আমরা চাচ্ছি এই লেড ব্যাটারি থেকে যেন তারা লিথিয়াম ব্যাটারিতে চলে আসে। এটা নিয়ে আমরা একটা প্রকল্প করছি জিআইজেডের সাথে, একটা পাইলট প্রজেক্ট অচিরে আমরা করব, ব্যাটারি সোয়াপিং বলে বিদেশে, অর্থাৎ লেড ব্যাটারিটা নিয়ে তাকে লিথিয়াম ব্যাটারি দেওয়া, চার্জিংটা যাতে তাড়াতাড়ি হয়। এবং আমি মনে করি বাংলাদেশের যত পাবলিক ইউটিলিটি বাস আছে দ্রুততার সাথে সেগুলোকে ইলেকট্রিক বাসে নিয়ে আসা উচিত, খরচ কম, দ্রুততার সাথে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টর প্রায় 18% কার্বন এমিশন করে বাংলাদেশে, যার কারণে ইলেকট্রিক ভেহিকেলগুলো দ্রুততার সাথে আসা উচিত। আপনার অবশ্যই কনসার্ন যেগুলি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে, এটাই হলো বড় কনসার্ন। হ্যাঁ, আমি অনেক জায়গাতে গিয়েছি, রাতের বেলায় গিয়েছি এরকম চার্জ করে রিক্সা, আমি ঢুকে দেখেছি আমার কেরানীগঞ্জ যেতে, তারা অ্যাকচুয়ালি মিটারের থেকেই বিদ্যুতের কানেকশনটা নেয়, মনে হয় যে একসাথে বোধহয় নেয়। কিন্তু আমরা তার জন্য বার্ক একটা ট্যারিফ ঠিক করে দিয়েছি যে যারা এই চার্জিং স্টেশন বর্তমানের বিদ্যুৎ নিবে তার জন্য একটা আলাদা ট্যারিফ আছে, সেটা আমাদের গৃহের যে ট্যারিফ তার থেকে একটু বেশি। এবং আমরা যদি দেখব যদি এরকম আরও অবৈধ থাকে কোনো সময়, অবশ্যই আমরা লক্ষ্য করতেছি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো দেখছি, বাট অধিকাংশ এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তারা অবৈধ এখন আর বিদ্যুৎ না নিয়ে অধিকাংশই এখন মিটারের মাধ্যমে নিচ্ছে। তবে আমি আশাবাদী যে বিটিআরসি এবং আপনাদের কি বলেন রোড ট্রান্সপোর্ট অথরিটি, আমরা তাদেরকে বলেছি যে আপনারা ফ্যাসিলিটেট করেন ইভি ভেহিকেলের।